টি টোয়েন্টি বিশ্বকাপে দেশের মাটিতে স্বাগতিকের তকা নিয়ে খেলার কথা থাকলেও সেই সুযোগটা পাচ্ছে না বাংলাদেশ নারী দল নিশ্চিতভাবে হোম অ্যাডভান্টেজ থেকে বঞ্চিত হবে টাইগ্রেসরা তবে রাজনৈতিক পালাবদলের কারণে বিশ্বকাপের বর্তমান ঠিকানা হয়েছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে আর এখানেই বৃহস্পতিবার স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের অভিযান শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ম্যাচের আগের দিন খুব একটা চাপ নিতে দেখা যায়নি দলকে বরং ফিটনেসের প্রতি বাড়তি নজর ছিল কোচ হাসান তিলাকরত্নের স্কটিশদের বিপক্ষে দলের সেরা পারফরম্যান্সের অপেক্ষায় আছেন এই লঙ্কান আর টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানার সামনে হাতছানি দিচ্ছে শততম আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচের এমন মাইল ফলক স্পর্শের দিনে জয় দিয়ে রাঙাতে চান এই উইকেটরক্ষক ব্যাটার একশোতম ম্যাচ খেলার আসলে অনুভূতিটা অন্যরকম অনেক বেশি খুশি বলবো যে হ্যাঁ এবং অনেক সময় আসলে অবাকও লাগে মনে হচ্ছিল যে এই হয়তো বা কেরিয়ার শুরু করেছে এবং সব থেকে বেশি খুশি হবো যেন এই একশোতম ম্যাচে যদি আমি বাংলাদেশের জয়ে নিজের কোনো কন্ট্রিবিউশন রাখতে পারি সেটা হবে আমার জন্য থেকে মেমোরেবল মেয়েরা দারুণভাবে আত্মবিশ্বাসী নিজেদের সেরাটা দেওয়ার জন্য মুখিয়ে আছে তারা স্কটল্যান্ডের সাথে প্রথম ম্যাচটাকে বেশ গুরুত্বের সাথে দেখছি কেননা পুরো টুর্নামেন্টে মোমেন্টাম তৈরিতে এই ম্যাচ ভূমিকা রাখবে বিশ্বকাপে নামার আগে দুটি ওয়ার্ম আপ ম্যাচ খেলার সুযোগ পায় টাইগ্রেসরা শ্রীলঙ্কার কাছে হারলেও পাকিস্তানের বিপক্ষে দারুণ জয় তুলে নেয় দিশার আবেয়ারা যা হিসেবে খেলেছে এগেন্স্টে সবাই অনেক ভালো একটা শেপে দেখেছে এবং সবার ভিতরে যে এনার্জি বা ম্যাচ জেতার যে ক্ষুধা বা বলবো যে প্রত্যেকটা প্লেয়ার একজন একজনকে যেভাবে ব্যাক করেছে মাঠে ব্যাটিং ইউনিট অনেক ভালো করেছে ভালো একটা স্কোর দাঁড় করেছিল বলাররা অনেক ভালো বেশি বলো ব্যাক আপ দিয়েছে ফিল্ডাররা তো অসাধারণ করেছে সোফা সব কিছু মিলে যদি আমি চিন্তা করি টিম অনেক ভালো একটা পজিশনে আছে রাইট নাও দু সালে প্রথম টি টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয় বাংলাদেশ নারী দল সেই আসরের পাওয়া দুটি জয় এখন পর্যন্ত সেরা সাফল্য টাইগ্রেসদের এরপর আরও চারটি আসর পার হয়ে গেলেও এখনও জয় দেখা পায়নি লাল সবুজের প্রতিনিধিরা তাই তো আগের ব্যর্থতা ভুলে ঘুরে দাঁড়াতে মরিয়া টাইগ্রেস অধিনায়ক আমি বলবো যে খুবই হতাশাজনক বাট আমি জানি আমি বিশ্বাস করি এটা যে এইবার আর এই দুঃখটা হয়তো বা আমরা ঘোচাতেই চাই যেন আমাদের এই দুঃখ আর না থাকে এবং আমার স্টার্ট করতে চাই আগামীকালকে ম্যাচ দিয়ে বাংলাদেশের প্রতিপক্ষ স্কটল্যান্ড প্রথমবারের মতো অংশ নিচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপে অন্যদিকে টাইগার্সরা এর আগে খেলে ফেলেছে আরও পাঁচটি আসর সাফল্য বলতে তেমন কিছু নেই অর্জনের ঝুলিতে তবে টি টোয়েন্টি বিশ্বকাপের ষষ্ঠ আসরে নতুন ইতিহাস রচনার প্রত্যয় জাহানারা দিশাদের যমুনা স্পোর্টস